প্রথমবারের জন্য ভারতীয় দলে সুযোগ পেল রিঙ্কু সিং, যেখানে আগামী 18 আগস্ট থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে রিঙ্কু সিং ভারতীয় দলের প্রথম একাদশে হয়তো সুযোগ পেতে পারে। তো তার আগে রিঙ্কু সিং কিন্তু জাসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিতে নেটে অর্থাৎ নেট প্র্যাকটিসে যখন প্র্যাকটিস সেশন চলে সেখানে অবশ্যই ঝড় তুলেছে। আগামী 18 আগস্ট থেকে হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের টি টোয়েন্টি সিরিজ, যেখানে অবশ্যই রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হয়েছে এবং রিঙ্কু সিং কিন্তু সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাবে। ইতিমধ্যে কিন্তু ব্যাট স্যাট নিয়ে রিঙ্কু সিং কিন্তু অলরেডি নেট প্র্যাকটিসে চলে গেছে। আর সবথেকে বড় কথা, এই ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজের কিন্তু ক্যাপ্টেন থাকছে জাসপ্রীত বুমরা, যেখানে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হবে এবং কত নম্বরে ব্যাট করবে সেটা এখন দেখবার বিষয়। রিঙ্কু সিং তার আগে প্র্যাকটিস ক্যাম্পে যুক্ত হয়ে রিঙ্কু সিংয়ের ব্যাটিংয়ে পরপর দুটি লম্বা ছয় মারল এবং সবচেয়ে বড় কথা আইপিএলের কথা আবারও মনে করিয়ে দিল রিঙ্কু সিং। তো রিঙ্কু সিং প্র্যাকটিসে প্রথম দিনের প্র্যাকটিসে ভালো পারফরমেন্স দিচ্ছে এবং আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। রিঙ্কু সিং কি আয়ারল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়ে তিনটে ম্যাচে একটা হাফ সেঞ্চুরি করে দিতে পারবে? তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজকের ভিডিও রইল এটুকু।